অনেক তো টেস্ট ওয়ানডে হলো, এবার তো একটু টি টোয়েন্টি খেলার দরকার, তাই না? যাহ কি যে বলো না, কি বলিস? আচ্ছা আচ্ছা একটু রাখতো। ছি, তুমি এই কাজটা করতে পারলা? এই পৃথিবী নাকি ধ্বংস হয়ে যাবে। হ্যালো ফ্রেন্ডস, সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি জ্ঞানজাম ভাই তৌহিদ, আপনাদের সে প্রিয় জ্ঞানজাম ভাই শোতে, যে শোয়ের নাম দা জ্ঞানজাম শো। আজকে আমরা যে বিষয়টি নিয়ে জ্ঞানজাম করতে যাচ্ছি সে বিষয়টি হচ্ছে, যেটা বলছিলাম, আজকে আমরা যে বিষয়টি নিয়ে গ্যাঞ্জাম করতে যাচ্ছি সে বিষয়টি হচ্ছে, ওই গেল 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 গেল। এই ভাই শুনো, কি ভাই গেলটা কি? আরে ভাই ফেসবুকে আপনার মেসেজ করে নাই ছিল, সবার কান নিয়ে দিতেছে। জনপ্রিয় সোশ্যাল নেটওয়ার্কিং সাইট ফেসবুক, যা এখন আমাদের যন্ত্রণার কারণ হয়ে দাঁড়িয়েছে। ফেসবুকে কখনো মনে হয় শেয়ার মার্কেটে আছি, কখনো মনে হয় ঘটকের বাড়ি, আবার কখনো মনে হয় গুন্ডাদের রাস্তা নাই। আর ইনবক্স তো এখন হয়ে গেছে মসজিদ মন্দিরের দান বাক্স। এমনটা হতে থাকলে সেদিন আর বেশি দূরে নেই যেদিন এমনটাও হতে পারে। সমস্যাটা কি বেটা? সমস্যা কইছি তো দিই মনে। তাই নাকি? আচ্ছা দোস্ত, আমি যদি 12 জনকে শেয়ার করি তাহলে কি আমি গোল্ডেন পাবো? জান, হ্যাঁ বলো। অনেক তো টেস্ট ওয়ানডে হলো, এবার তো একটু টি টোয়েন্টি খেলার দরকার, তাই না? যাহ কি যে বলো না। জান, আমি একটা দরকারি কল করতে হবে, আমি একটু কথা বলে আসি কাজিনের সাথে। কেন তুই ফেসবুকে মেসেজ পাস নাই যে 20 তারিখে পৃথিবী ধ্বংস হয়ে যাচ্ছে? কি বলিস? আচ্ছা আচ্ছা একটু রাখতো। আচ্ছা ঠিক আছে। কাজিনের সাথে কথা ছিল, বুঝলা? জান, আমার একটু কল আসছে, একটু কথা বলি। আচ্ছা ঠিক আছে। হ্যালো, হ্যাঁ হ্যাঁ জান, ওই যে মোরাজে 20 তারিখে রিসোর্টে যাওয়ার কথা কইছিলাম, হ্যাঁ একটু ক্যান্সেল করে 19 তারিখে যাবো, বুঝছো? না না, আমার 20 তারিখে একটু কাজ আছে তো। ও আচ্ছা, আর প্লিজ ডোন্ট মাইন্ড। আরে এটা নিয়ে কইটা কনফার্ম করুন, সমস্যা নেই, ঠিক আছে ঠিক আছে। কিছুদিন আগে ফোনে এসএমএস আসছে, এই পৃথিবী নাকি ধ্বংস হয়ে যাবে, এই জন্যে আমার বিষয় আসলে যা ছিল
সব গরিব দুঃখের মধ্যে দান করে দিছি। সব দিয়ে দিছো? এত রেখে কি হবে? তারপরে দেখি এই পৃথিবী ধ্বংস হয়নি, আমি ধ্বংস হয়ে গেছি রে বাবা। সম্প্রতি যে বিষয়টি নিয়ে ফেসবুকে তোলপাড় শুরু হয়েছে তা হচ্ছে আত্মঘাতী গেম ব্লু হেল, যার লিংক নাকি মোবাইল অন থাকলে জোর করে ঢুকিয়ে দেয়। যারা অন্ধের মতো এটা বিশ্বাস করছেন তাদের কাছে আমার প্রশ্ন, মোবাইল যখন আপনার বন্ধ থাকে তখন কি কেউ মেসেজ পাঠাতে পারে না, নাকি মোবাইল বন্ধ থাকলে মেসেজ মোবাইলে বাড়ি খেয়ে আবার ঘুরে যায়? আর সবচাইতে মজার বিষয় হচ্ছে যেই গেম ডার্ক ওয়েব ছাড়া আর কোথাও পাওয়া যায় না তা অনেকেই প্লে স্টোর থেকে ইনস্টল দিয়ে বীর বাহাদুরি দেখাচ্ছে। আর এই সুযোগটা কাজে লাগিয়ে খুনিরা মার্ডার করে হাতে এঁকে দিচ্ছে তিমি মাছ, আর আমরা ভাবছি সে ব্লু হেল খেলে আত্মহত্যা করেছে। বাহ, রোগীর ছবি শেয়ার করলে রোগী নাকি এক টাকা করে পাবে। আচ্ছা আপনাদের কাছে প্রশ্ন, এই এক টাকা রোগীর হাতে কে গিয়ে পৌঁছে দিবে? আপনারা কি জানেন এইসব উল্টাপাল্টা কাজ করার জন্য আপনার আইডিতে যদি কেউ স্প্যামিং রিপোর্ট করে তাহলে আপনি বিপদের সম্মুখীন হতে পারেন? এরপরেও এইসব মহান দায়িত্ব যারা নিজেদের কাঁধে নিয়ে শেয়ার করেই যাচ্ছেন করেই যাচ্ছেন তাদেরকে আমাদের পক্ষ থেকে। যারা সারা বছর পড়ালেখা না করে পরীক্ষার আগের রাত্রে 11 জনকে দোয়া দরুদ ফরওয়ার্ড করে এ প্লাস পেতে চান তাদের আমরা দিতে চাই মহামূল্যবান পুরস্কার। এই বই রয়েছে, কেয়ার গিফট সামগ্রী, এছাড়াও রয়েছে পরিবেশ বন্ধু গাছ, আর এই সবগুলো পুরস্কার দেওয়া হচ্ছে কেয়ার কসমেটিক্স লিমিটেডের সৌজন্যে। যারা সৃষ্টিকর্তার নাম নিয়ে ধর্মের দোয়াই দিয়ে কালিমা দোয়া দরুদ এসব শেয়ার করেই যাচ্ছেন আর মানুষকে বলে যাচ্ছেন যে এসব শেয়ার করলে নাকি এক ঘন্টার মধ্যে সুসংবাদ পাবেন, তাদের জন্য আমি এক মিনিটের মধ্যে একটা দুঃসংবাদ দিতে চাই। আপনারা কোনো সত্যতা যাচাই না করে এসব শেয়ার দিয়ে কতটা পুণ্যের কাজ করছেন তা জানি না, তবে যেটুকু জানি সেটা হচ্ছে পবিত্র কোরআন মাজিদের সূরা হুজুরাতের 6 নম্বর আয়াতে বলা হয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়্যানু আন তুসিবু ক্বাওমান বিজাহালাতিন ফাতুসবিহু আলা মা ফাআলতুম নাদিমিন। অর্থাৎ মুমিনগণ, যদি কোনো পাপাচারী ব্যক্তি তোমাদের কাছে কোনো সংবাদ আনয়ন করে তবে তোমরা পরীক্ষা করে দেখবে যাতে অজ্ঞতাবশত তোমরা কোনো সম্প্রদায়ের ক্ষতি সাধনে প্রবৃত্ত না হও এবং পরে নিজেদের কৃতকর্মের জন্য অনুতপ্ত না হও। আর এই সম্পর্কে বিস্তারিত জানতে চাইলে এই আর্টিকেলটি আপনারা পড়তে পারেন, দ্য সিন অফ মেকিং আপ রিউমার্স। এছাড়া মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার বিদায়ী হজের ভাষণে স্পষ্ট করে বলেছেন, তোমরা ধর্ম নিয়ে বাড়াবাড়ি করো না, কারণ এই ধর্ম নিয়ে বাড়াবাড়ির কারণে ইতিপূর্বে বহু জাতি ধ্বংস হয়ে গেছে। এখন আপনারাই ভালো বুঝেন কি করা উচিত। আর যারা দিন রাত এক করে মাথার ঘাম পায়ে ফেলে এসব রিউমার অর্থাৎ গুজব ছড়িয়ে যাচ্ছেন তাদেরকে আমরা বলতে চাই, তরে কুটা কুটা মুরায়া মুরায়া কাটা ছিলা ভয়নি তরে লবল লাগায় আম কিতা মনে করছো। বন্ধুরা, আমাদের আজকের এপিসোড কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আর যদি ভালো লেগেই থাকে তাহলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। এর আগে আমি একজনকে লাইক শেয়ার সাবস্ক্রাইব এবং 20 জনকে ফরওয়ার্ড করতে বলেছিলাম কিন্তু সে করেনি, আজ সে এখন সিদ্ধান্ত আপনার, সাবস্ক্রাইব করবেন নাকি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন, আর হ্যাঁ এইসব গুজব টুজব এড়িয়ে চলবেন। লাভ ইউ অল।